বিয়ের অনুষ্ঠান হোক বা জন্মদিন, বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না। হরেক রকম সেই মিষ্টির ভিড়ে যদি রসগোল্লা থাকে তো কথাই নেই। রসগোল্লা হলো বাঙালিদের হাতে তৈরি নিজস্ব মিষ্টি। 150 থেকে 200 বছর আগে অবিভক্ত বাংলার বুকেই প্রথম রসগোল্লা তৈরি হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকে আমরা রসগোল্লা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। রসগোল্লা তৈরি হয় ছানা থেকে। বৈদিক যুগে ধর্মীয় কারণে ছানা ও ছানার তৈরি মিষ্টি একরকম পরিত্যাজ্য ছিল। সেজন্য প্রাচীন হিন্দু গ্রন্থগুলিতে দুধ ঘি মাখনের উল্লেখ থাকলেও ছানা ও ছানা জাতীয় দ্রব্যের উল্লেখ পাওয়া যায় না। বাঙালিরা ছানা তৈরি করতে শিখেছে পর্তুগিজদের কাছ থেকে। এ প্রসঙ্গে যুক্তি হল, অ্যাসিডিক বস্তুর সাহায্যে দুধকে ছানা বানানোর কৌশল একমাত্র সমুদ্রগামী বিদেশিদের হাতেই সূচিত হয়ে থাকতে পারে। রসগোল্লা আবিষ্কারের প্রথম দাবিদার হলেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামের হারাধন ময়রা। অনুমান করা হয় হারাধন ময়রা 1846 থেকে 1847 সালের দিকে প্রথম রসগোল্লা তৈরি করেন। হারাধন ময়রা রানাঘাটের পালচৌধুরী জমিদারদের জন্য মিষ্টি তৈরি করতেন। একদিন তার শিশুকন্যা কাঁদছিল। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি উনানের উপর চাপানো রসে ছানা ফেলে দেখলেন যে নতুন এক প্রকার মিষ্টি তৈরি হয়েছে। পালচৌধুরী জমিদারদের কাছে নিয়ে গেলে তারা এই নতুন মিষ্টিটির দারুণ প্রশংসা করেন এবং এর নাম দেন রসগোল্লা। অন্য একটি জনপ্রিয় মত হল কলকাতার ব্রজ ময়রা। কলকাতা হাইকোর্টের কাছাকাছি তার দোকানে 1866 সাল নাগাদ রসগোল্লা আবিষ্কার করেছিলেন। 1868 সালে কলকাতার বিখ্যাত স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক হলেন নবীনচন্দ্র দাস। 1864 সালে তিনি জোড়াসাঁকোতে একটা মিষ্টির দোকান খুলেছিলেন, কিন্তু সেই দোকান তেমন চলল না। 2 বছর পর তিনি বাগবাজারের একটি পুরো বাড়িতে নতুন দোকান খুললেন। জিলাপি আর পাঁচমিশালি মিষ্টি বানাতে বানাতে ক্লান্ত নবীনচন্দ্র চাইছিলেন ছানা দিয়ে এমন একটি রসযুক্ত মিষ্টি বের করবেন যা সবাইকে চমকে দেবে। একদিন দুপুরে কাজ করতে করতে খেয়ালের বসে ছানার গোল্লাকে চিনির রসে ফেলে ভেজে তুললেন। এভাবেই খেয়ালের বসেই পেয়ে গেলেন রসগোল্লার রেসিপি। কিন্তু তার এই নতুন মিষ্টি জনপ্রিয় হবে কি না সেই ব্যাপারে তিনি নিশ্চিন্ত ছিলেন না, তাই এটি তিনি অন্য মিষ্টির সাথে বিক্রি করতেন না। তিনি তার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে এই মিষ্টিটি খেতে দিতেন এবং তাদেরকে প্রতিক্রিয়া জানাতে বলতেন। একদিন সকালে নবীনচন্দ্রের বাগবাজারের দোকানের সামনে হাজির হলো ঘোড়ায় টানা জুড়ি গাড়ি। গাড়িতে ছিলেন ধনী ব্যবসায়ী ভগবান দাস বাগলা। ভগবান দাসের এক ছেলের খুব জলতেষ্টা পেয়েছিল। নবীনচন্দ্র এগিয়ে এসে তাকে জল দিলেন এবং সেই সঙ্গে দিলেন একটি রসগোল্লা। ছেলেটি এই নতুন ধরনের মিষ্টি দেখে একটু থমকালেও মিষ্টি খেয়ে একেবারে আহ্লাদিত। সে একটি মিষ্টি নিয়ে ছুটে গেল বাবার কাছে, বাবাকে বলল খেয়ে দেখতে। ভগবান দাসও মিষ্টি খেয়ে বাক্যহারা। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের জন্য ভগবান দাস কয়েক হাঁড়ি রসগোল্লা কিনে নিলেন। তারপর থেকেই রসগোল্লার গুণগান ছড়িয়ে পড়ল কলকাতার বিভিন্ন প্রান্তে এবং সেখান থেকে বাংলা তথা ভারতবর্ষে। সম্প্রতি রসগোল্লা আবিষ্কারের পেটেন্ট নিয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। উড়িষ্যার দাবি ছিল যে পুরী জগন্নাথ মন্দিরে 800 বছর আগেই রসগোল্লা তৈরি হয়েছে।
কিন্তু ভারতের পেটেন্ট নির্ধারণকারী সংস্থা জিআই সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে জানিয়ে দেয় যে রসগোল্লার জন্ম হয়েছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে। আশা করি তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।